আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী শিক্ষক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে গুণ। তোমরা একটু বড় দিকে লক্ষ্য করো, প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে গুণ। আমরা প্রথমেই গুণের কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা পূর্বের শ্রেণীতে পড়ে এসেছো। আমরা একটু আর কি সেগুলো একটু রিভাইজ দিব আবার। যেমন দেখো, গুণের কিছু জিনিস আছে, গুণ্য, গুণক, গুণফল। খেয়াল করো, গুণ্য, গুণ, গুণফল। তাহলে দেখো, আমার জানা দরকার গুণ্য, গুণ্য কি? গুণ্য দেখো, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আবার দেখো, গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণক। আচ্ছা, গুণফল কাকে বলা হয়? গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। তাহলে আমার গুণ্য, গুণক, গুণফল কাকে বলে? এগুলো তোমরা পূর্বে শ্রেণীতে পড়েছো, আমি একটু আর একটু রিভাইজ দিয়ে দিলাম, তোমরা এগুলো বাসায় দেখবা। এখন আমরা দেখি এই তিনটা গুণের ভিতর কোনটাকে গুণ্য বলে, গুণক, গুণফল। এখন দেখো, ন গুণ আট কত? বাহাত্তর। আট নং কত? বাহাত্তর। দেখো, এখন দেখো বাহাত্তর। আসলে দেখো, আমরা একটা জিনিস জানি, গুণ্য, গুণ, গুণক সমান গুণফল। এই হচ্ছে আমরা একটা জিনিস এইখান থেকে জানি। দেখো, এখন আছে নয় গুণ আট বাহাত্তর। এখন নয় জিনিসটা কি? নয় হচ্ছে আমাদের গুণ্য। নয়কে কি বলবো? গুণ্য বলা হয়। কারণ কি? দেখো, যে সংখ্যাকে গুণ করা হয়, এখানে কোন সংখ্যাকে গুণ করা হয়েছে? নয়। নয় গুণ করা হয়েছে, তাহলে নয় হবে গুণ্য। আট দেখো, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণক বলে। তাহলে এখানে আট আমাদের কি? গুণক। ই আট গুণক। তারপরে কি বলছে? সমান সমান ভাগ গুণফল। দেখো, গুণ্যকে গুণক দিয়ে কি? গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে, যে গুণ করছি, গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়? গুণফল বলা হয়। গুণফল বলা হয়। তাহলে আমার এই বাহাত্তরটা কি? বাহাত্তরটা গুণফল। তাহলে আমরা এভাবে গুণ্য, গুণক, গুণফল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পাঠ্য বইয়ের অনুশীলনী একে এক নম্বর অঙ্কটা গুণ কর, গুণ করা শিখবো। এখন আমরা তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে ছোট ছোট গুণ করা শিখছি, এখন ওইগুলো আমরা আবার গুণ কিভাবে করে আবার দেখব। দেখো, আমাদের এক নম্বর অঙ্ক বলছে গুণ করো। এক নম্বরের এক নম্বর অঙ্ক আছে 123 গুণ 321। এইটা হচ্ছে আমরা গুণ করতে হবে, গুণ করে গুণফলটা বের করতে হবে। তাহলে দেখো, আমরা এটাকে দেখো, তোমরা এখানে দেখো, এখানে আমরা কি লিখবো? 123 লিখবো, তার হচ্ছে 321। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো, গুণ করতে হবে। আমরা প্রথমে দেখো, এই একক অঙ্ককে 123 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এককে 123 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে লিখব, এক তিনের সাথে গুণ করলে তিন অঙ্কে তিন, দুই অঙ্কে দুই, এক অঙ্কে এক। এ আছে প্রথমটা গুণ করবো। দেখো, এখন এক গুণ নেওয়া হয়ে গেল, তাহলে একবার বাদ দেবে এখান থেকে, একবার বাদ দেওয়া বলতে একটা শূন্য দিলাম। তারপর দেখো, এখন দুইকে আবার 123 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখি, দুই সাথে তিন গুণ করলে তিন দুগুণে ছয়, দুই সাথে দুই গুণ করলে দুই দুগুণা চার, দুই সাথে এক গুণ করলে দুই অঙ্কে দুই। আচ্ছা, এখন তাহলে এক ঘর দুই ঘর, দুই ঘর নিয়ে নিচ্ছি, তার মানে এখানে এক ঘর দুই ঘর, দুই ঘর বাদ যাবে, অর্থাৎ এখানে দুইটা শূন্য বলবে। আচ্ছা, এখন তিন দিয়ে এটাকে গুণ করবো, তাহলে তিন তিন তিনকে নয়,
3 দুগুণা 6 3 হবে 3 এখন কি হবে যোগ করতে হবে তাহলে যোগ করি 0 0 3 3 0 6 2 6 2 8 9 আচ্ছা 13 13 14 14 4 আছে থাকে 1 এই 1 দেখো 6 আর 2 8 8 এর সাথে 1 যোগ করব 9 হাতে একও থাকবে না তাহলে 3 এর 3 দেখো 39483 হচ্ছে আমাদের গুণফল তাহলে আমরা কি লিখব অতএব 123 গুণ হচ্ছে 321 ইকুয়াল 39483 ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে উত্তরটা আমাদের কি হবে উত্তরটা হবে উত্তর কি হবে 39483 এটাই হবে আমার উত্তর এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে এখন আমরা 7 নম্বর অঙ্ক করব দেখো 2906 গুণ হচ্ছে 801 দেখো তাহলে আমরা দেখব দেখো 2906 দেখো এখানে কিন্তু একক দশক শতক হাজার হাজার ভাগ করতে তাই এখানে দেখো একক দশক শতক শতক ভাগ করতে তো তার মানে 801 তাহলে 801 যেহেতু শতক পর্যন্ত আছে এই কারণে এই শতক বরাবর লিখবো এটা কিন্তু এইভাবে লিখলে হবে না তুমি যদি মনে করো যে আমি এইভাবে লিখব 801 এভাবে লেখা যাবে না ঠিক আছে যেহেতু শতক ভর পর্যন্ত এই কারণে আমরা কিভাবে লিখব ঠিক শতক ভর পর্যন্ত শতক ভর পর্যন্ত আসবে ঠিক আছে তাহলে গুণ চিহ্ন এখন তুমি গুণ করতে পারো এখন গুণ করতে পারবা দেখো তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হবে এক দিয়ে প্রথমে এটাকে গুণ তাহলে একের সাথে মনে রাখবা একের সাথে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাই পাওয়া যায় অর্থাৎ একের সাথে 8 দ্বারা গুণ করলে 8ই পাওয়া যাবে একের সাথে 2 দ্বারা গুণ করলে 2ই পাওয়া যাবে 2 অঙ্ক 2 অর্থাৎ দেখো একের সাথে তাহলে 6 গুণ করলে 6 একের সাথে 0 গুণ করলে 0 একটা কথা কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে বা 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হবে গুণফলটা কি 0 হবে 0 সাথে তুমি 100 200 400 50 8 9 যে কোনো সংখ্যা গুণ যদি করো 0ই হবে এই কারণে একের সাথে 0 গুণ করলে 0 9 কে 9 2 হবে 2 তাহলে দেখো এক ঘর শেষ বাদ দিতে হবে এক ঘর বাদ দিতে হবে এই হচ্ছে বাদ দিলাম এখন দেখো 0 সাথে যে কোনো গুণ করলে 0 হবে তাহলে 0 সাথে 6 গুণ করলে 0 0 সাথে 0 গুণ করলে 0 0 সাথে 9 0 দেখছো এখন 1 আর 2 ঘর তাহলে কয় ঘর বাদ দেবে 2 ঘর বাদ দেবে 2 ঘর বাদ দিলে 8 দ্বারা এটাকে গুণ করতে হবে 8 দ্বারা গুণ করতে হবে 4 আর 6 এর কত 48 48 এর 8 হাতে থাকে কত হাতে থাকে 4 8 এর সাথে 0 গুণ করলে কত হবে 0 0 এর সাথে 4 যোগ করলে 4 8 এর সাথে 9 গুণ করলে 72 8 9 72 72 এর 2 হাতে থাকে 7 8 2 গুণ 16 8 2 গুণ কত 16 16 16 আর 7 16 আর 7 কত 16 আর 7 হচ্ছে 7 আর 16 কত 23 23 তাহলে এই 23টা এখানে বলবে ঠিক আছে 23টা এখানে বলবে তাহলে 6 0 এখন হচ্ছে যোগ করতে হবে কি করব যোগ করব 8 আর 9 কত 8 আর 9 হচ্ছে 17 হাতে থাকে 1 4 আর 2 6 6 আর 8 7 2 3 2 ঠিক আছে এই হচ্ছে আমাদের গুণফল ঠিক আছে এভাবে তোমরা গুণগুলা করবা এই হচ্ছে আমাদের গুণফল ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল এটাই হচ্ছে এইটার গুণফল ঠিক আছে তোমরা এটাই হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে নির্ণয় গুণফল তোমরা এক নম্বরের আর যে অঙ্কগুলো আছে এগুলো বাসায় করবে আশা করি তোমরা করতে পারবে খুব সুন্দরভাবেই করতে পারবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা এক নম্বর যে গুণ করা অঙ্কগুলো বা সারগুলো সমাধান করবে বাসায়
এখন আমি দুই নাম্বার অঙ্ক করব দেখো দুই নাম্বারে গুণ করো দুই নাম্বারের অঙ্কগুলো একটু দেখো দুই নাম্বার এক নাম্বার অঙ্ক আমি তুলেছি 430 430 গুণ করতে 500 এখন দেখো আমরা খেয়াল করো শূন্য বাদ দিয়ে আর যে সংখ্যাটা আছে সেটা গুণ করো অর্থাৎ শূন্য বাদ দিলে 430 এর শূন্য বাদ দিলে 43 তারপরে দেখো আর 5 এর সাথে এই দুইটা শূন্য বাদ দিলে থাকে কত 5 এটা গুণ করো এখন দেখো গুণ করলে কত হবে 5 গুণ 3 তাহলে 3 5 15 আচ্ছা হাতে থাকে কত 1 1 4 5 20 4 আর 5 গুণ করলে 20 20 আর 21 এখন তাহলে আমার কত হলো 21 হলো এখন দেখো 215 হলো তাহলে আমরা কি লিখবো 430 গুণ হচ্ছে 500 সমান সমান তাহলে দেখো এইখানে আগে 5 এবং 43 গুণ করে যেটা আছে সেটা বসাবো 2 1 5 2 1 5 এখন দেখো আমরা যে এইখান থেকে একটা শূন্য বাদ দিয়েছিলাম আর এইখান থেকে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম বাদ দিয়ে এটা গুণ করেছিলাম তাহলে যে কয়টা শূন্য বাদ দিব সেই কয়টা শূন্য ডানে বসাই দেব তাহলে কয়টা শূন্য এইখান থেকে একটা শূন্য এই একটা শূন্য এইখান থেকে কয়টা শূন্য বাদ দিয়েছিলাম দুইটা তাহলে এই দুইটা এই হচ্ছে আমাদের দুই নম্বরের যে গুণ করা আছে এরকম সিস্টেম অর্থাৎ আমি আবারও বলি যখন আমাদের কোনো সংখ্যার ডানে শূন্য থাকবে তখন শূন্যগুলা বাদ দিই শূন্যগুলা বাদ দিয়ে আমরা আর যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে গুণ করব গুণ করে গুণফলটা লিখব লেখার পরে যে কয়টা শূন্য বাদ দিয়েছি সেই কয়টা শূন্য ডানে লিখব আচ্ছা এখন আমি আর একটা অঙ্ক করব দেখো আমরা তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্ক কি আছে 4320 গুণ হচ্ছে 190 আমার আছে কত 4320 গুণ হচ্ছে 190 এখন খেয়াল করো তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কি করব তাহলে দেখো এদিকে ডানে কয়টা শূন্য একটা শূন্য এদিকে কয়টা শূন্য একটা শূন্য তাহলে যে দুইটা শূন্য বাদ দিয়ে আর যে সংখ্যা থাকবে সেই দুইটা গুণ করব তাহলে গুণ করে আমরা 432 এখানে থাকবে আর এখানে থাকবে 19 দেখো 19 গুণ করতে হবে ঠিক আছে আমাদের গুণ করতে হবে আচ্ছা এখন তাহলে দেখো তাহলে 9 এর সাথে এটা গুণ আগের মতই আমাদের গুণ করতে হবে 9 2 গুণ 18 8 এটাকে 1 3 9 27 27 আর 1 28 8 হাতে থেকে 2 4 9 34 34 আর 2 38 ঠিক আছে কত হলো 38 এখন দেখো তাহলে এক ঘন্টা কাজ শেষ এক ঘন্টা কাটা যাবে পাঁচ যাবে তাহলে একটা শূন্য একের সাথে এটা গুণ করলে কত হয় 2 অঙ্কে 2 3 অঙ্কে 3 4 অঙ্কে 4 এখন ধরো যোগ করো 0 আর এটাকে 1 8 আর 3 11 11 12 আর এটাকে 1 4 3 17 8 এখন তাহলে আমাদের উত্তরটা কত হবে 4 3 2 0 গুণ 1 9 0 সমান এখন খেয়াল করো যখন আমরা দুইটা শূন্য বাদ দিয়েছিলাম তাহলে আমরা আগে এই মানটা লিখব দেখো আমরা তাহলে এই যে প্রাপ্ত 432 গুণ 19 দিছিলাম গুণ করছি এই গুণফলটা লিখব লেখার পর এখন হচ্ছে আমাদের কয়টা শূন্য আমরা এখান থেকে বাদ দিয়েছিলাম এই একটা শূন্য একটা শূন্য এই দুইটা শূন্য দুইটা শূন্য এটা হচ্ছে আমাদের অনেক সহজ অঙ্কগুলো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যানসার হবে ঠিক আছে আচ্ছা বাদ বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে সমাধান করবে আশা করি অঙ্কগুলো সহজ লাগবে
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।